আসসালামু আলাইকুম। আজকে আমি জুকি এলকে 1903 এই মডেলের ক্যাচার সেট আপ দেখাবো। ক্যাচার সেট আপ দেখাবো একেবারে প্রপার তরিকায়, এটার প্রোগ্রাম দেখাবো এবং ক্যাচারের নিডল ব্রোকেনের সমস্যাগুলো দেখাবো। ক্যাচার কীভাবে 100% সেট আপ করতে হয় সেই সিস্টেমটা দেখাবো, বাটন দিয়ে একবারে ফিক্সড করে আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন একটা বাটন স্টিচের ক্যাচার কীভাবে সেট করতে হয়। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি ক্যাচারের পাতগুলো খুলে নেব, যেটা দিয়ে প্রেশারটাকে মানে বাটনটাকে প্রেশার দেয়। হ্যাঁ, সেই স্প্রিংগুলো আমি দুইটা পাতই খুলে নেব। এখানে আমরা যে মেকানিজমটা করেছি, এখানে যে কাজটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে দেখুন, এখানে হচ্ছে আমি একটু রাং দিয়ে, হ্যাঁ রাং দিয়ে এটাকে একটু আপ করে দিয়েছি। হ্যাঁ, তো এটা রাং দিয়ে আপ করার কারণ হচ্ছে বাটনটাকে যেন ঠিক মতো প্রেস করে ধরে রাখতে পারে। আমি দুইটাই খুলে দেখাচ্ছি, দুই পাশের ক্যাচারের দুইটা স্প্রিংকে আমি কিভাবে এটাকে, তো স্প্রিং দুইটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করেছি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে দুই পাশে একটু বরাট করে দিয়েছি রাং দিয়ে, যাতে হচ্ছে আমার এই বাটনটাকেও প্রেস মানে প্রেশারটা যেন বেশি দিতে পারে। হ্যাঁ, প্রেশার দিয়ে যেন ধরে রাখতে পারে বাটনটা, যেন নড়াচড়া না করে, এটা যদি লুজ হয়ে যায় বাটনটা সেক্ষেত্রে নিডল ভাঙবে। এরকম হালকা আপনারা একটু বড় করে দেবেন। রাং দিয়ে এটা করা খুবই সহজ এবং আপনারা একটু ট্রাই করলেই পারবেন সুন্দর করে এটাকে এভাবে ঝালাই করে একটু বড় করে দেবেন এরকম করে। তো এখন আমরা হচ্ছে এটার পরবর্তী কাজটা দেখব, নিচের যে সেট আপটা দেখুন, এই সেট আপটার কাজ হচ্ছে এটা বাটনটাকে ধরে রাখবে, আর উপরের পাতগুলো যেগুলো আমরা খুলেছি সেগুলোর কাজ হচ্ছে উপর থেকেও প্রেশার দিয়ে রাখবে, তো এটা এভাবে ক্যাচ করবে। এই ক্যাচিং সিস্টেমটা কী কী কোত্থেকে করে, এখান থেকে। আপনার যদি বাটন বড় হয় তাহলে বড় করবেন, আর যদি ছোট হয় তাহলে ছোট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে ও এটা কাজ করে, এই স্প্রিংটার মাধ্যমে হচ্ছে যখন এটা বড় হয় তখন এই স্প্রিংটার মাধ্যমে আবার এটাকে প্রেশার দিয়ে ছোট করে দেয়। এই এভাবে এই যে এই স্প্রিংটা ওকে ছোটো করে দিতে, এই স্প্রিংটার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। যদি স্প্রিংটা না থাকে তাহলে আমাদের অনেক সমস্যা হবে, তো সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো স্প্রিংয়ের কতটুকু কাজ আছে। এটা প্রেশার দেওয়ার মেইন কাজ হচ্ছে, বাটনের মেইন কাজ হচ্ছে আপনার বাটনটাকে সেট আপ করে রাখা, মানে একবারে ফিক্সড করে রাখা, এটা যেন নড়াচড়া না করতে পারে। এটাই হচ্ছে মেইন ক্যাচারের কাজ। তো এই স্ক্রুটা দিয়ে যদি আপনার বড় বাটন হয় তাহলে এটা লুজ দিয়ে এটাকে মুভ করালে এটা বড় ছোট হবে, এটা দিয়ে হচ্ছে ফিক্সড করে রাখা যায় স্ক্রুটা দিয়ে। তো এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করেছি। হ্যাঁ, তো এই অ্যাডজাস্টমেন্টটা আপনি সুন্দর মতো করে নিতে হবে এখান থেকে। তারপর হচ্ছে এই পাতিগুলো আপনি সেট আপ করবেন, এই পাতির যে এইগুলো আমি একটু রাং লাগিয়েছি এই কারণে যে এটাকে প্রেস করে ধরে রাখতে পারে। আমি একটু লাগিয়ে দেখাচ্ছি, এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। যারা নতুন আছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে ভিডিওটা, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ বাটন স্টিচ সেট আপ করার ক্ষেত্রে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আমরা এখন এটাকে সেট আপ করছি, তো এরকম হবে আমার বাটনটা। আমি এখন এই স্ক্রুটা লুজ দিয়ে আর একটু ফিক্স করে নেব, যাতে হচ্ছে এটা নড়াচড়া না করতে পারে। আমি এখানে বাটনটা রাখবো, বাটনটা রেখে হচ্ছে ক্যাচারের বাটনের মাপে ক্যাচারটাকে ফিক্সড করবো, এভাবে চেপে ধরে ফিক্সড করে আমি এই স্ক্রুটা টাইট দেব। তো এ হচ্ছে মূলত কাজ, এটা আপনার এভাবে ধরে ফিক্সড করে একটা জায়গায় রেখে তারপর টাইট দিলে বুঝতে পারবেন যে এটা ঠিকমতো ক্যাচ করতেছে কি না। এখনও আসবে হচ্ছে আমাদের স্প্রিংয়ের কাজ, এটা যদি ফ্রি হয় লুজ থাকে সেক্ষেত্রে আপনার বাটন খুলে যাবে, বাটন নড়ে যাবে, হ্যাঁ তাহলে নিডল ভাঙবে। এই ক্ষেত্রে আপনার ওই যে ব্ল্যাক স্প্রিংটা যখন কাজ কম করবে তখন হচ্ছে আপনি এরকম রাবার নিয়ে নেবেন, পুরনো রাবারগুলো দিবেন না, এগুলোর ভালো টেম্পার থাকে না, নতুন রাবার নিয়ে আসবেন। এবং এই যে টাকা বাদার যে রাবারগুলো, এই রাবারগুলো দিয়ে আমরা স্প্রিংয়ের কাজটা করব। এটা আপনার স্প্রিং থাকার পরেও করবেন, কারণ হচ্ছে বাটনকে যতটুকু প্রেশার দিয়ে রাখা যায় বাটন তত নড়াচড়া কম করবে, মানে ফিক্সড রাখার জন্য এটা স্প্রিংয়ের খুবই ভালো একটা কাজ করবে। হ্যাঁ,
তো এই কাজটা আপনি এখানে করে দিবেন। আর অবশ্যই ক্যাচারে অয়েল দিবেন, মোবিল দিবেন, হ্যাঁ, গ্রিজিং করতে হয়। তাহলে ক্যাচারে কি হয়, আপনার এই রাবারটা লাগানো লাগে না। আমাদের ক্যাচারগুলো যখন আমরা কন্টিনিউ এটাকে ক্যাচারকে কন্টিনিউ গ্রিজ করতে হয়, হ্যাঁ, এটাকে তেল মোবিল দিতে হয়। তো এভাবে চেক করবেন, একটু নেড়ে চেড়ে ভালো করে দেখবেন যেন এটা বাটনটা ঘুরে যায় কিনা। যদি বাটনটা মুভ করে তাহলে নিডল ভাঙবে। তো এটা হচ্ছে ক্যাচার সেট আপ করার মেইন পদ্ধতি। আপনি এভাবে সেট আপ করবেন, খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসগুলো, ছোট ছোট বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে ফিক্সড হইল কি না, নিচে ঠিকমতো আছে কি না, নড়াচড়া করতেছে কি না, স্প্রিংটা ঠিকমতো কাজ করতেছে কি না, হ্যাঁ, আমার অ্যালাইনমেন্ট যেগুলো আমি নিয়েছি সব ঠিক আছে কি না, উপরের পাত দুইটা যেটা লাগাইছি স্প্রিং উপর থেকে যে প্রেশার দিচ্ছে সেগুলো সেট আপ ঠিক আছে কি না, সব কিছু যদি ঠিক থাকে আপনার মেশিনের, যদি সব সেট আপ ঠিক থাকে তাহলে আপনি এটাকে মেশিনে ইনস্টল করার জন্য তৈরি করতে পারেন। তো আমরা এটাকে ইনস্টল করব, আর লাস্ট বারের মতো চেক করে নিচ্ছে আমার বাটনটা আসলে ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক আছে, হ্যাঁ, এটা নড়াচড়া করতেছে না, আমি একটু ভালো করে চেক করে নিছি। তো এটাকে আমরা এই সেট আপটাকে তৈরি করেছি এই বাটনটা ইনস্টল করার জন্য, আমরা এটাকে মেশিনে ইনস্টল করব। তো এই মেশিনটাতে আমি হচ্ছে এটাকে সেট আপ করবো। আমি আপনাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে স্ক্রুগুলো লাগিয়ে দেখাবো। তো এরপরে হচ্ছে আমাদের মেইন কাজ চলে আসবে, প্রোগ্রামের কাজ, বাটন সেন্টারের কাজ, বাটন কীভাবে সেন্টার করতে হবে। বাটন যদি সেন্টার না হয় তাহলে আপনার মেশিনে স্কিপ পড়বে এবং থ্রেড কাটবে, নিডল ব্রোকেন হবে। তো এখন আমাদের প্রধান যে কাজগুলো সেগুলো আমরা করব। আগে হচ্ছে মেশিনে আমি ক্যাচারটাকে সেট করতেছি, এটা সোজাসুজিভাবে স্ট্রেটভাবে সেট করবেন। নিডল প্লেটের সেন্টার যেন ঠিক থাকে, নিডল প্লেটের হোলের সেন্টারে আপনার ক্যাচারের বাটনটা, বাটনের সেন্টার হবে, সেই ক্ষেত্রে আপনি ওইভাবে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করবেন, দুইটার সেন্টার অ্যাড করে দেবেন। এখানে যে টেকনিকটা আমি দেখাবো, টেকনিকটা হচ্ছে নিডল বারটা সম্পূর্ণ নিচে রাখবেন, হ্যাঁ, তখন হচ্ছে আমার বাটনের সাথে নিডলের যে লাস্ট অপশন এটা হচ্ছে অ্যাড, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, মেশিনটাকে আমি রেডি করলাম, রেডি করে হচ্ছে নিডল বারটা একেবারে সম্পূর্ণ নিচে নামিয়ে দিলাম। তাহলে কি হলো, মেশিনটা রেডি অবস্থায় আমার হোম পজিশনে চলে আসলো, আর আমি নিডল বারটা নিচে নামিয়েছি এই কারণে বাটনের যে হোল আছে, ছিদ্র আছে, বাটনের ছিদ্রের ভিতরে আমার নিডলের যে গোড়াটা, নিডলের যে লাস্ট অপশনটা সেটা ফিক্সড হয়ে গেছে, এখন বাটনটা নড়াচড়া করতে পারতেছে না। এই অবস্থায় রেখে হচ্ছে আমি স্ক্রুগুলো টাইট দেবো, এতে কী হবে আমার বাটনের সেন্টারটা অনেকটাই ঠিক হয়ে যাবে। 80% সেট আপ এখান থেকে আপনি করে ফেলতে পারবেন। এই যে গার্ডটা, এই বাটনের গার্ডটা বা নিডলের গার্ডটা বাটনের ভিতরে ঢুকবে, তাই হচ্ছে বাটনটা নড়াচড়া করতে পারবে না। হ্যাঁ, বেসিক্যালি এটা যখন নিচে থাকবে প্রেশার ফিটটা, তখন কিন্তু এই গার্ডটা পুরোটা ঢুকে না। হ্যাঁ, তো এটা উপরে রাখতে হবে, প্রেশার ফিটটা উপরে রেখে এইভাবে হচ্ছে আপনাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এইভাবে যখন আপনি করে দেবেন তখন আপনার মেশিনটা সহজেই সেট আপ হয়ে যাবে। আমি বলি 80% আপনি এইভাবে সেট করতে পারবেন। খুব দ্রুত সেট করার জন্য এই একটা খুব আমার কাছে ভালো টেকনিক আমি আপনাদেরকে দেখালাম। নেক্সট যে কাজটা করতে হবে এখন আমাদের হচ্ছে প্রোগ্রামে দেখতে হবে যে আমার এটা ঠিক আছে কি না। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব দেখাবো, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে 27 স্টিচ, হ্যাঁ, এই হচ্ছে 27 স্টিচ। আমি 27টা স্টিচ করব এই বাটনটার ভিতরে। তো এটা আমি একেবারে 27টা স্টিচেই চেক করতে হবে না, আমি বাটনের কয়েকটা স্টিচ চেক করব, ফ্রন্টের দিকে এবং ব্যাগের দিকে, ঠিক আছে কি না আমার অ্যালাইনমেন্ট, বাটনের হোল ঠিক আছে কি না, মানে নিডলের যে সেন্টার। তো এটা আপনি এইভাবে হচ্ছে চেক করতে হবে। এখন আমি এখান থেকে প্রোগ্রাম থেকে এটাকে ঠিক করে দেব। প্রোগ্রাম থেকে কি ঠিক করব, আবার বাটনের সেন্টার ঠিক করব। এটা কিন্তু সেন্টার ঠিক নাই, হ্যাঁ। তো এটা কীভাবে আমরা সুন্দরভাবে সহজে সেট করতে পারি, আমরা প্রোগ্রামে যাব, প্রোগ্রামটা থেকে আমরা এটাকে সেট করব। তো প্রোগ্রামিং কাজগুলো খুবই সহজ, এটা হচ্ছে একটা প্রোগ্রামাবল মেশিন। আপনি দেখেন, চিন্তা করে 27টা স্টিচ আপনি দেবেন এখানে, 27 স্টিচ, বাট এই 27 স্টিচের বেশি হবে না, কমও হবে না, ও আপ ডাউন করবে না। তো প্রোগ্রাম করার জন্য রেডি বাটন অবশ্যই আপনাকে অফ করে নিতে হবে, তারপর হচ্ছে এডিট বাটনে প্রেস করতে হবে। এখানে হচ্ছে এক্স স্কেল, ওয়াই স্কেল, মানে আমার এক্সে কত থাকবে, ওয়াই কত থাকবে, হ্যাঁ, আপনি বাটনের লেন্থ অনুযায়ী আপনার এই সেট আপটা করে নিতে হবে। আপনার যদি বাটন বড় হয় সেই ক্ষেত্রে 100-এর বেশি হবে, বাটন ছোটো হলে 100-এর কম হবে, বিলু আপনি 100 হচ্ছে স্ট্যান্ডার্ড, 100-এর থেকে কম বেশি করে নেবেন। এখন এই কাজগুলো করার পরেও কিন্তু আমার অনেক কাজ আছে, হ্যাঁ, আরেকটা আমার অপশন আছে এখানে, তা হচ্ছে কি, আমার এই এক্স ওয়াই যখন আমি বাড়িয়ে দেবো, এখানে
বাড়ি দেওয়ার পরেও একটা কাজ আছে আমার, প্রেশার ফিটটা আমার টোটাল মেকানিজমটা কিভাবে ডানে বামে সামনে পিছনে হ্যাঁ চারদিকে রোটেট করানো যায়, সেই রোটেট করানোর সিস্টেম হচ্ছে এগুলো, একটা হচ্ছে এক্সে একটা হচ্ছে ওয়াই। এটা এক্সের দিকে একবার যাবে, ওয়াইয়ের দিকে একবার আসবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার সামনে যাবে, একবার পিছনে যাবে, ব্যাক ফ্রন্ট সব অলরাউন্ড ও রাউন্ড করবে। তো এটা হচ্ছে ওয়াই স্কেল। ওয়াই স্কেল দিয়ে হচ্ছে এটাকে ব্যাক ফ্রন্টে নিতে পারবেন, আপনি ব্যাক একবার নিতে পারবেন, ফ্রন্ট একবার নিতে পারবেন, আর এক্সে হচ্ছে লেফট রাইটে নিতে পারবেন। লেফট রাইটে নেওয়ার জন্য এক্স স্কেলের এই অপশনটুকু আপনি ব্যবহার করবেন। তো এই অপশনটুকু খুবই ইন্টারেস্টিং, বাটন অ্যাডজাস্ট করার জন্য আপনার ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা লাগে না, এখান থেকে আপনি এভাবে করে ভ্যালু কমিয়ে বাড়িয়ে আপনি চেক করে দেখবেন। আমি এটাকে যতটুকু ভ্যালু কমিয়েছি আপনারা 1.2 পয়েন্ট করে কমাবেন, আমি একটু বেশি কমিয়েছি কারণ আমি সেট আপটা এর আগে কয়েকবার করেছি, আমার হচ্ছে এটা মুখস্থ, তাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে দিচ্ছি। আমি আপনারা এই ভ্যালুটা কয়েকবার করে নিলে কোন বাটনে কতটুকু অ্যালাইনমেন্ট করা লাগে আপনারা বুঝে ফেলবেন এবং খুব সহজেই করে ফেলতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ চেক করে নিতে হবে যে আপনার বাটনটা ঠিক আছে কিনা, ঠিক মতো চেক করতে হবে আপনাকে। তো সবচাইতে মজার বিষয় কি, আপনি যদি লাস্টের দিক দিয়ে এই যে লাস্টের দিক দিয়ে চেক করেন তাহলে এটা খুব সুন্দরভাবে মিলে যাবে। তো আমরা যেই ভ্যালুটা এখানে মাইনাস করেছি, মাইনাস করার পরে আমরা এখন কোন লেভেলে বাটনটার সাথে এটাকে পেয়েছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন আমরা মাইনাস করার পরে আমার সেন্টারটা এখন এই অবস্থাতে এসেছে, তাহলে আমি বুঝতে পেরেছি আমি কি এখন মাইনাস করব প্রোগ্রাম থেকে নাকি প্লাস করব, আমার কি করা উচিত, কতটুকু এটা আপ ডাউন হয়েছে। হ্যাঁ, তো এই এক্স ওয়াইয়ের কাজ কি, আমরা এই বাটনটাকে মিলিমিটার করে করে মিলিমিটার করে করে এক্সের দিকে ওয়াইয়ের দিকে নিয়ে নিয়ে এটা কী কী করবো, অ্যাডজাস্ট করে সেন্টার করে দেবো যাতে আমার বাটন এবং নিডিলের সাথে কোনো টাচ না খায়। তো আপনি এভাবে প্রত্যেকটা স্টেপ ভ্যালু কমিয়ে বাড়িয়ে আপনি দুইটা সাইড, হ্যাঁ বোথ সাইড, আপনি এক্সের দিকেও কমাবেন বাড়াবেন, ওয়াইয়ের দিকেও কমাবেন বাড়াবেন, ওকে। তো তারপর হচ্ছে রেডি বাটন চেপে আপনি এটাকে চেক করে করে দেখবেন যে আপনার এটা ঠিক আছে কি না। তো খুব সহজে এভাবে আপনি এটাকে সেন্টার করতে পারবেন, আপনার প্রথম অবস্থায় হয়তো একটু সময় লাগতে পারে, বাট একবার যদি আপনি এটাকে বুঝে ফেলেন তাহলে খুব তাড়াতাড়ি এবং সহজে এটাকে সেট করতে পারবেন। তো আরও একটু যদি আপনি অ্যাডজাস্ট করতে আপনি কিন্তু করে নিতে পারবেন, হ্যাঁ আপনি আপনার ইচ্ছে মতো এটাকে সেট আপ করে নেবেন। তো আমরা সেট আপটা এরকম করে নিলাম, আমার এটা স্ট্যান্ডার্ড সেট আপ, আমার কাছে মনে হচ্ছে যে এটা এইভাবে ভালো চলবে। আপনার যদি একটু কম বেশি করা লাগে আপনি আপনার মতো করে নেবেন, আমি আমার মতো এটাকে সেট করে নিয়েছি, আমার এই সেট আপটা এখন ঠিক আছে। তো আমার কাছে সহজ মনে হয়েছে এই কারণে, আমি যদি প্রথম ক্যাচারটা খুব সহজে স্ক্রুটা টাইট দিয়ে দিতে পারি, তারপরে যদি একটু অ্যালাইনমেন্ট করা লাগে, আমি যদি প্রোগ্রাম থেকে করি ম্যানুয়ালি না করি, তাহলে কী হবে আমার কাজটা খুব সহজে এবং দ্রুত হয়ে যাবে। এই কাজটা করার জন্য আমি প্রোগ্রামটাকে অবশ্যই ব্যবহার করব। তো আমি আপনাদের সাথে প্রোগ্রামটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যারা নতুন আছেন বাটন স্টেজ সম্পর্কে বুঝতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই এই এক্সওয়াইয়ের এই অপশনটা সম্পর্কে ধারণা করতে পারবেন এবং এক্সওয়াইয়ের কাজ কী সেই বিষয়ে আপনারা প্রপার একটা ধারণা পাবেন। তো ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি কেউ কোনো কিছু না বুঝতে পারেন এই ভিডিও সম্পর্কে, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু বুঝতে ইচ্ছুক হন প্রোগ্রাম সম্পর্কে, যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, আমার চ্যানেলে জুকি বার্টিক মেশিনের সেমিনার আছে, আমার প্রচুর ভিডিও আছে বার্টেক বাটনিস্টি সম্পর্কে, আপনি ওগুলো দেখতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমার এই জুকি বার্টেক বাটনিস্টিজের প্লেলিস্ট দিয়ে দিব, ওখান থেকে আপনি ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, আসসালামু আলাইকুম।